রহমাতুল্লাহ, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শুভেচ্ছা রইল। আশা করি তোমরা ভালো আছো। বিগত ক্লাসে তোমাদের শ্রেণীবিন্যাস আলোচনা করা হয়েছিল। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব। আজকে আলোচনা করব জীবের বৃদ্ধি ও বংশগতি। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে তিনটি, না দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। পার্ট এক, কোষ বিভাজনের প্রকারভেদ। জীব দেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস। অ্যামাইটোসিসটা কি? অ্যামাইটোসিস, এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীব হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংগঠিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময় সাইটোপ্লাজম ও মাঝ বরাবর সংগঠিত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনের মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। মাইটোসিস, উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ প্রক্রিয়া বিভাজিত হয়। এই প্রক্রিয়া বিভাজিত হয় এই প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমাকৃতির সমগুণ সম্পূর্ণ ও সমসংখ্যক ক্রোমোপ্লাজম বিশিষ্ট দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। মিয়োসিস, মিয়োসিসটা কি? মিয়োসিস হলো জনন কোষ উৎপন্নের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আগামী ক্লাসে ধন্যবাদ থাকবে। আজকের মতো এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।